ক্লাসে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রমাণ করব প্রমাণটা হচ্ছে কুল লস এবং কপার লস নিয়ে কুল লস এবং কপার লস কিভাবে সমান সেটাই প্রমাণ তো আমরা এটা কয়েক ভাবে কোশ্চেন থেকে আমরা সলভ করতে পারি তাহলে এখানে আমরা দুইটা কোশ্চেন দিয়েছি কোশ্চেনগুলো হচ্ছে যে প্রমাণ করো যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমারের কুল লস কপার লসের সমান হবে অথবা প্রমাণ করো যে সর্বোচ্চ দক্ষতায় ট্রান্সফরমারের কুল লস কপার লসের আইপি স্কয়ার আরই প্রাইম ইকুয়াল টু ডব্লিউ কোর আইপি স্কয়ার মানে কপার লস ইকুয়াল টু কোর লস এইভাবে দুইভাবে যে কোনো একভাবে আসতে পারে তাহলে যদি এইভাবে আসে তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা জানি কপার লস ইকুয়াল টু ডাব্লিউ সিইউ সিইউতে কপার বোঝায় আর ডাব্লিউ বা পি আমরা পি দিয়েও করতে পারি মানে লস মানে পাওয়ার হয় আর ডাব্লিউ তেও পাওয়ার বোঝাচ্ছে এখানে আর পি তেও পাওয়ার বোঝায় পিও দেওয়া যায় এখানে তাহলে ডাব্লিউ সিইউ ইকুয়াল টু আই পি স্কোয়ার আর মানে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর একটা সূত্র জানি আমরা ওই সূত্রটা এটা আই পি ইকুয়াল টু আই স্কোয়ার আর মানে আই পি স্কোয়ার আর ই প্রাইম মানে প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে কুল লস জানি আমরা হিস্টেসিস লস এবং পেরিকার্ডিয়াল লসের যে যোগফল আছে যোগফল হচ্ছে কুল লস ঠিক আছে তারপর ডাব্লিউ সি ইকুয়াল টু ডাব্লিউ এইচ দিয়ে বোঝায় হিস্টেসিস লস প্লাস ডাব্লিউ ই দিয়ে বোঝাই এডি কারেন্ট লস তো ট্রান্সফরমারের মোট লস ইকুয়াল টু আমরা জানি যে আইপি স্কয়ার আর প্রাইম প্লাস আইসি আইপি স্কয়ার আর প্রাইম হচ্ছে কপার লস আর ডাব্লিউ সি হচ্ছে কোর লস মানে মোট লস হচ্ছে কোর লস প্লাস কপার লস তো প্রাইমারি ইনপুট আমরা জানি ভিপি আইপি কস থিটা বিম আমরা এর আগে সূত্র পড়ছি যে পি ইকুয়াল টু ভিআই কস থিটা পি ইকুয়াল টু ভিআই কস থিটা সেটা এখানে বসানো হয়েছে প্রাইমারি ক্ষেত্রে তার আউট প্রাইমারির আউটপুট আউটপুট জানি আমরা যে ইনপুটে আমরা যেটা দেই সেটা থেকে যদি লসটা মাইনাস দেওয়া করা হয় তাহলে আমরা আউটপুট পাই তার আউটপুট ইকুয়াল টু লিখতে পারি ইনপুট মাইনাস মোট লস ঠিক আছে তাহলে আমরা এখানে দক্ষতা বের করবো এখন তাহলে দক্ষতা প্রকাশ করে ইটা দিয়ে আবার ইফিসিয়েন্সি বলা হয় দক্ষতা ইংলিশ তাহলে ইটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট তাহলে আউটপুট ইকুয়াল আমরা এখান থেকে পাচ্ছি ইনপুট মাইনাস মোট লস মানে ইনপুট মাইনাস টোটাল লস লিখে দাও মোট লস লিখতে পারি তারপরে বাই ইনপুট ইনপুট তারপর হচ্ছে এখানে মানে ইনপুট আমরা এখানে কি পাইছিলাম যে ইনপুট ভিপিআইপি কস থিটা বি তাহলে এখানে ইনপুটের জায়গা বসে দেই ভিপিআইপি কস থিটা বি মাইনাস তারপর হচ্ছে টোটাল লস মানে লিখে দেয় টোটাল লস কোথায় এই যে মোট লস আইপি স্কয়ার আর ই প্রাইম প্লাস ডাব্লিউ সি আইপি স্কয়ার আর ই প্রাইম প্লাস ডাব্লিউ সি বাই ইনপুট ইনপুট হচ্ছে ভিপিআইপি কস থিটা বি ভিপিআইপি কস থিটা বি তারপর এখন আমরা এই যে মাইনাস এই যে ব্রেকেটের ব্রেকেটের ব্রেকেটটা উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেল আর বাকিটা ঠিক থাকবে আর এখন ভিপিআইপি কস থিটা বি এটা এখানে যে এখানে এটার সাথে মানে উভয়ের সাথে এটা মানে ভাগাকার আছে এই যে ভাগ আমরা এখন ভাগাকারে করে দেবো ভিপিআইপি কস থিটা বি ভিপিআইপি কস থিটা বি মাইনাস আবার আইপি স্কয়ার আর প্রাইমের সাথে ভিপিআইপি কস থিটা বি মাইনাস এই যে এই মাইনাস ডাব্লিউ সি বাই আবার ভিপিআইপি কস থিটা বি ঠিক আছে তাহলে এখন ভিপিআইপি কস থিটা বি কাটা যায় ওয়ান মাইনাস মানে এখানে আইপি স্কোয়ার আছে এখানে আইপি আছে তাহলে আইপি দুইটা আছে দুইটা থেকে যদি একটা চলে আরেকটা থেকে যায় এখানে একটা কাটা যায় আরেকটা থেকে এখানে এখানে কাটছি এখানে কাটি নেই তাহলে পর এখানে কাটার পর পরবর্তীতে কাটছি এখানে ঠিক আছে এই যে এখানে থেকে গেছে এখানে কাটলো হবে তারপর হচ্ছে ডব্লিউ সি বাই এখানে যা আছে তাই তাহলে পরবর্তীতে আমরা পরের লাইনে করছি যে আইপি এখানে দুইটা আছে এখানে একটা একটা কেটে দিয়েছি আর আইপি আর প্রাইম বাই ভিপি কস থিটা আর এখানে ডব্লিউ সি বাই ভিপি আইপি কস থিটা তাহলে এই যে এখানে আমরা সমীকরণটা পাইলাম এই সমীকরণকে এখন আমরা উভয় পক্ষকে আইপি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করে করতে হবে যে ডি বাই ডিআইপি আইপি এর সাপেক্ষে ইটা ইকুয়াল টু তাহলে ওয়ানকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো হয় মাইনাস তারপর এখানে তো আইপি এর সাপেক্ষে আইপি কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় তাহলে ওয়ান তো লিখতে হয় না ওয়ান দেওয়া আর প্রাইমে গুণ দিলে আর প্রাইম হয় বাই ভিপি কস থিটা প্লাস তাহলে মাইনাস এখানে আছে মাইনাস এখানে প্লাস হলে কি হবে আমরা এখন করব আইপি ইনভার্স ওয়ান আইপি ইনভার্স ওয়ান কে আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য যে সূত্রটা ইউজ করব এটা হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে যদি আইপি ইনভার্স ওয়ান নিচে আইপি মানে এটা যদি উপরে নেই তাহলে আইপি ইনভার্স ওয়ান ইনভার্স হয় তাহলে আইপি ইনভার্স ইকুয়াল টু আমরা এটা থেকে দেখবে এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এন এক্স কি এন হচ্ছে যে পাওয়ার যেটা থাকে পাওয়ারটা হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু
x x মানে ip ip পাওয়ার n n হচ্ছে -1 -1 আর সূত্রের -1 -1 তাহলে -ip পাওয়ার -1 অন যোগ করলে হয় -2 তাহলে এটাকে যদি ইনভার্সটাকে আমরা নিচে চলে নিয়ে যাই তাহলে -2 উঠে গিয়ে ভালো যাবে ip স্কয়ার মাইনাস এর 1 / ip স্কয়ার তাহলে আমরা এখানে এই যে এটাকে ip স্কয়ার কে ডিফারেনশিয়েশন করলাম করার পর এই যে এখানে মাইনাস ছিল এখানে হয়ে গেছে ওখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হচ্ছে wc / vp ip স্কয়ার cos থিটা ঠিক আছে ওখান থেকে পেলাম তারপর হচ্ছে এখন সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে আমরা এখানে বলছে যে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে কোন লস এবং কপাল তাহলে d / dip ইটা ইকুয়াল টু 0 হলে সর্বোচ্চ দক্ষতা পাওয়া যাবে তাহলে এখানে আমরা এই সমীকরণ থেকে এই যে এখানে যে ইকুয়েশনটা আছে এটা থেকে সমান আমরা শূন্য বসালাম শূন্য বসিয়ে তারপর হচ্ছে এদিকে যে যেটা আছে সমীকরণ সেটা যে মাইনাস এর আর ই প্রাইম / ভিপি cos থিটা ভি তাহলে প্লাস এর wc / ভিপি আইপি স্কয়ার cos থিটা বসিয়ে দিলাম এটা এই এটা হচ্ছে একটা শর্ত এই শর্ত অনুযায়ী যদি আমরা বসে তাহলে সর্বোচ্চ দক্ষতা পাওয়া যাবে তারপর আমরা এখানে এই যে শূন্য আছে তাহলে এই মাইনাস এর যে সমীকরণ আছে এটা আমি বাম দিকে নিয়ে আসলে প্লাস এর হয়ে যায় আর প্লাস এরটা প্লাস এর এখানে থেকে গেল এখন আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা কি করতেছি যে কোন লস সমান কপাল লস কোন লস সমান কপাল লস আমার এইখানে সূত্র আছে এই যে কোন লস সমান কপাল কপাল লস সমান কোন লস বা কোন লস সমান কপাল লস ওই ওই দিকে তাকিয়ে দেখে আমাকে এখানে কাজ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখন আমরা আর আরই গুণ করি তাহলে wc vp cos থিটা vp cos থিটা আবার এদিকে আর আরই গুণ করি vp ip স্কয়ার r প্রাইম cos থিটা ঠিক আছে তারপর wc wc ইকুয়াল টু আর বাকি vp cos থিটা ওইদিকে নিয়ে গেলাম তার এদিকে যা আছে তাই তাহলে vp vp কাটা তার cos থিটা vp cos থিটা কাটা তাহলে wc ইকুয়াল টু ip স্কয়ার r প্রাইম তাহলে wc মানে কি যে wc হচ্ছে কুল লস আর কপার লস হচ্ছে ip স্কয়ার r প্রাইম ip স্কয়ার তাহলে কুল লস সমান কপার লস এটা কুল আর হলো কপার হয়ে যায় কপার লস মানে ip স্কয়ার r e প্রাইম তাহলে আমরা আজকে যে প্রমাণটা করলাম প্রমাণটা হচ্ছে যে কুল লস এবং কপার লস কিভাবে সমান হয় সেটা আমরা বিভিন্ন ধাপে ধাপে প্রমাণটা করলাম আমাদের পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ